হুয়াতাজিরুন বা হুয়াতাজির, এর অর্থ হচ্ছে সে একজন ব্যবসায়ী। অনেক সময় বলা লাগতে পারে সে একজন ব্যবসায়ী বা রহিম একজন ব্যবসায়ী বা করিম একজন ব্যবসায়ী, এই জাতীয় বাক্যগুলো বলার ক্ষেত্রে আমরা বলতে পারি হুয়া তাজির, সে একজন ব্যবসায়ী, রহিম তাজির, রহিম একজন ব্যবসায়ী, করিম তাজির, করিম একজন ব্যবসায়ী। এই ভিডিওতে আমরা কিছু কিছু কথ্য ভাষা এবং সঠিক ভাষা নিয়ে আলোচনা করব, যেমন হুয়া তাজিরুন, বিশেষ করে এগুলো বই পুস্তকে লেখা থাকে হুয়া তাজিরুন, তো বলার ক্ষেত্রে আমরা বলে থাকি হুয়া তাজির, সে একজন ব্যবসায়ী। বাইতুন্না শব্দটির অর্থ হচ্ছে আমাদের বাড়ি, বাইতুন বা বেত শব্দের অর্থ হচ্ছে বাড়ি, তো আমাদের বাড়ি যদি আমরা বলতে চাই তাহলে বলতে হবে বাইতুন্না। তারপরে যে শব্দটি আছে সেটি হচ্ছে কিতাবি, মানে হচ্ছে আমার বই, তো কিতাব মানে হচ্ছে বই। আমরা সবাই জানি বাংলাদেশে বিশেষ করে ইসলামিক বইগুলোকে, যেমন কোরআন বা বিভিন্ন আরবি বইগুলোকে কিতাব বলে থাকে, কিন্তু তো আরব দেশে বিশেষ করে যে কোনো বইকে কিতাব বলে থাকে, যে কোনো বইকে, ইংলিশ বাংলা যে কোনো বইকেই আরবিতে বলা হয়ে থাকে কিতাব, এর অর্থ হচ্ছে বই। তো যদি বলি আমার বই তাহলে একই সাথে আমরা বলতে পারি কিতাবি মানে হচ্ছে আমার বই। তো অনুরূপভাবে আখু বা আখি মানে হচ্ছে বাই, তো আগের অনেক ভিডিওতে আমরা জেনেছি আখু বা আখি মানে হচ্ছে বাই, তো আখুকা অর্থ হচ্ছে তোমার বাই। তো আমরা জেনেছিলাম শারিকা বা শরিকা মানে হচ্ছে কোম্পানি, তো অংশীদার বা পার্টনার কি আরবিতে বলে শারিকুন বা শারিক, হাজা আখি বা হাদা আখু, তো আপনারা হাদাকে হাজা বলতে পারেন বা হাদা বলতে পারেন, সাধারণত বই পুস্তকে লেখা আছে হাজা, যখন আরবিরা আরবিরা কথা বলে তখন তারা বলে থাকে হাজা আখি, তো আমরা সাধারণত যারা কথ্য ভাষা বলে থাকি হাদা আখু বা হাদা আখি, এর অর্থ হচ্ছে এই আমার ভাই। তো আরেকটি বাক্য হাজা রাজুলুন, অর্থ হচ্ছে এ একটি পুরুষ, তো আমরা সাধারণত বলার ক্ষেত্রে বলে থাকি হাদা রাজাল, এ একটি পুরুষ বা এটি পুরুষ, তো রাজুলুন মানে পুরুষ, বা আমরা বলার ক্ষেত্রে বলে থাকি রাজাল মানে হচ্ছে পুরুষ। তারপরে আছে হাজা কিতাবুন, হাজা কিতাবুন, ইহা একখানা পুস্তক বা বই, তো আমরা বলার ক্ষেত্রে এইভাবে বলি হাজা কিতাব, ইহা একটি বই। তো এখানে দুটি ভাষা দেওয়ার অর্থ হচ্ছে আপনারা আরবিরা যখন আপনাদের সাথে কোনো সময় সঠিকটা বলবে তখন যদি আপনারা না বুঝতে পারেন সেই কারণে হাজা কিতাবুন বা হাদা কিতাব একই অর্থ বহন করে। তারপরে আছে হাজিহিন গোরফাতুন, অর্থ হচ্ছে এইগুলো রোম বা কক্ষ, হাজিহি মানে হচ্ছে এইগুলো, বা এটার পরিবর্তে বলতে পারেন হাদি গোরফা, এগুলো রোম বা এটা রোম, এটি রোম, তো আমরা শিখলাম হাজিহি মানে হচ্ছে এইগুলো, আর গোরফা বা গোরফাতুন মানে হচ্ছে রোম বা কক্ষ। তারপরে আছে জালিকা ওয়ালাদুন, অর্থ হচ্ছে এ একটি বালক, জালিকা মানে হচ্ছে ওই বা এও বোঝায়, ওয়ালাদ মানে হচ্ছে বালক, এখানে আছে ওয়ালাদুন মানে হচ্ছে বালক, তো আমরা বলতে পারি হাদা ওয়ালাদ, হাদা ওয়ালাদ, বা বলতে পারি জালিকা ওয়ালাদুন। তারপরে আছে ইনতা ইবনু মান, এর অর্থ হচ্ছে তুমি কাহার পুত্র, তো অনেক সময় কোনো ছেলেকে আমরা প্রশ্ন করতে তোমার তুমি কার ছেলে বা কাহার পুত্র, তো এই ক্ষেত্রে আমরা আরবিতে বলতে পারি ইনতা ইবনু মান, বা বলতে পারি ইনতা ইবনু মিন, তুমি কাহার পুত্র, এখানে ইনতা মানে হচ্ছে তুমি, ইবনু ইবন বা ইবনু মানে হচ্ছে পুত্র বা ছেলে, মান বা মিন মানে হচ্ছে কে বা কাহার, তো আমরা পরের বাক্যটিতে চলে যাই, পরের বাক্যটা হচ্ছে মান হুয়া, এর অর্থ হচ্ছে সে কে, তো আমরা বলার ক্ষেত্রে বলে থাকি মিন হুয়া, সে কে। তারপরে যে শব্দটি আছে মানান্তা, তুমি কে, তো বলার ক্ষেত্রে আমরা বলে থাকি মিন ইন্তা, আপনি কে বা তুমি কে। তারপরে যে বাক্যটি আছে সেটি হচ্ছে কিতাবু মান, বা বলতে পারি কিতাবু মিন, কার পুস্তক, অনেক সময় আমরা কোনো কিছু দেখে বলতে পারি এটা কাহার পুস্তক বা কাহার মোবাইল বা কার গাড়ি, তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি সাইয়ারা মিন, জওয়াল মিন, বা এখানে আছে কিতাবু মিন, বা বলতে পারি কিতাব মিন, কিতাব কার বা কিতাব কাহার। মান শব্দটি আগে বলেছি বই পুস্তকে ব্যবহার করা হয়ে থাকে মান ইন্তা, তুমি কে, তো আমরা বলার ক্ষেত্রে বলে থাকি মিন ইন্তা, তো এখানে মিন বা মান মানে হচ্ছে কে, তো অনেক সময় কাহার বা কার এক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। কাইফা বা কেফ, দোনোটির অর্থ হচ্ছে কেমন বা কিভাবে, তো পরিস্থিতি অনুযায়ী অনেক সময় কেমন বা অনেক সময় কিভাবে হয়ে থাকে,
যেমন কে ফিন্তা, তুমি কেমন আছো, বা অনেক সময় বলে থাকি কে ফিন্তা রো, তুমি কিভাবে যাবে। তো পরিস্থিতি অনুযায়ী এই শব্দগুলা কোনো সময় কেমন, কোনো সময় কিভাবে হয়ে থাকে। তারপরে আছে কোনো দোকানে যদি আমরা কাউকে প্রশ্ন করি বা এটার দাম কত বা এটা কত, তো বলতে পারি কাম হাদা বা কাম হাজা, এটা কত। তো আমরা আগে শিখেছি হাদা বা হাজা একই শব্দ, এটার অর্থ হচ্ছে এই বা ইহা বা এটা, বা কোনো কিছু আমরা আঙ্গুল দিয়ে দেখিয়ে বলতে পারি কাম হাদা, এটার দাম কত। তো কোনো সময় যদি বলে কাম হাজা, তো আপনারা বিভ্রান্ত হবেন না, হাদা বা হাজা একই শব্দ। তারপরে আছে লিম বা লিমাজা বা লেশ, সবগুলোর অর্থ হচ্ছে কেন। যদি আপনাদেরকে বলতাম লিম বা লিমাজা অর্থ হচ্ছে কেন, তো আপনারা বলতেন সারা জীবন আমরা শিখেছি লেশ মানে হচ্ছে কেন, আপনি বলতেছেন লিম বা লিমাজা মানে হচ্ছে কেন, এটা সঠিক না। তবে আরবির একই শব্দ অনেকভাবে বলা যায়, তো এটা আপনারা অবশ্যই জানেন। তেমনি লিম লিমাজা লেশ, এর অর্থ হচ্ছে কেন। তারপরে আছে মাইসমুকা, এর অর্থ হচ্ছে তোমার নাম কি। তো মাইসমুকা তোমার নাম কি, তো এটা না বলে বলতে পারে এসিসমুকিন্তা, এসিসমুকিন্তা, এটাও আপনাকে বলতে পারে। তাহলে তো আপনি বলবেন আমি শিখেছি মাইসমুকা ইন্তা, মাইসমুকা বা মাইসমুকা ইন্তা, এর অর্থ হচ্ছে তোমার নাম কি, এসিসমুকা, সবগুলোর অর্থ হচ্ছে তোমার নাম কি। মা ইসমু আবিকা, মা ইসমু আবিকা, এর অর্থ হচ্ছে তোমার পিতার নাম কি। তো বলতে পারে আবার এসিসমু আবিকা, এটার অর্থ তোমার পিতার নাম কি বা তোমার আব্বার নাম কি। এখানে মা শব্দ দিয়ে কি বোঝানো হয়েছে, অনেক সময় এস বা শোনো বা শিনো এই শব্দটি ব্যবহার করতে পারে। তো আবিকা মানে হচ্ছে তোমার পিতা। তারপরে যে বাক্যটি আছে সেটি হচ্ছে মানান্তুম, তোমরা কারা। বহু বচনের ক্ষেত্রে অনেকগুলো মানুষ যদি একসাথে থাকে তাহলে আমরা বলতে পারি মানান্তুম, তোমরা কারা, বা বলতে পারি মিনিন্তুম, তোমরা কারা। এখানে মানের পরিবর্তে মিন বলতে পারেন, আন্তুমের পরিবর্তে ইন্তুম বলতে পারেন। তারপরে যে শব্দটি আছে সেটি হচ্ছে আমরা সবাই জানি কাইফা আন্তা, তুমি কেমন আছো। তো এর পরিবর্তে আপনি বলতে পারেন কে ফিনতে বা কে ফিনতা। তো মহিলা বলে বলতে পারেন কে ফিনতি, সবগুলোর অর্থ হচ্ছে তুমি কেমন আছো। তারপরে আছে ওয়াইন ইন্তা আখু, তোমার ভাই কোথায়, তো তোমার আব্বা কোথায়, তোমার বোন কোথায়, তোমার আম্মা কোথায়, তোমার বাড়ি কোথায়। তো একটি সেন্টেন্স দিয়ে আপনারা নিজেরাই চেষ্টা করবেন অনেকগুলো বাক্য বানাতে। ওয়েন, ওয়েনের পরিবর্তে হোয়েন ব্যবহার করা হয়ে থাকে। হোয়েন ইন্তা আখু, তোমার ভাই কোথায়।